আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, আল্লাহর কাছে আপনার প্রাপ্তি রয়েছে। মহান আল্লাহ তাআলা যখন আপনার কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেন, তখন যদি আপনি শুধুমাত্র ধৈর্য ধারণ করেন এবং তার কাছ থেকে আপনার পুরস্কারে প্রার্থনা করেন, তবে তিনি আপনাকে তার চেয়েও ভালো কিছু পুরস্কৃত করবেন। ধরুন আপনার চোখ নেই অথবা আপনার পা নেই, আল্লাহ পাক আপনার এই সমস্যার কারণে তিনি তার প্রতিদান দিবেন জান্নাতে, যা আপনি কল্পনা করতে পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হয়েছে অথচ সে ধৈর্য ধারণ করে, তাকে ক্ষতিপূরণ হিসাবে একটি জিনিস দেওয়া হবে, তা হলো জান্নাত। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই জগৎ থেকে তার প্রিয় কাউকে হারিয়ে ফেলে, তার প্রভুর নিকট এই প্রতিদান প্রার্থনা করে, তবে তাকে জান্নাত দিয়ে এর খেসারত দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব কোনো দুর্ভাগ্যজনক ঘটনার জন্য অত্যন্ত দুঃখ বোধ করবেন না, কারণ যে মহান সত্তা এর হুকুম আদেশে হয়েছে তার নিকট এর ক্ষতিপূরণ ও এক মহাপুরস্কার জান্নাত রয়েছে। তিনি পারেন আপনার সকল সমস্যা সমাধান করতে। যত সমস্যা রয়েছে তার অনুমতি ছাড়া কখনোই আসতে পারে না। যারা এই দুনিয়ায় দুঃখ কষ্টে রয়েছে, তারা আল্লাহর নিকট অতি নিকটে রয়েছে, তাদের স্থান জান্নাতের সর্বোচ্চ স্থান। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, কেননা তোমরা ধৈর্য ধারণ করেছ, তোমাদের গৃহ কতই না চমৎকার। আমরা যখন কষ্টে পতিত হই, তখন আমাদের জন্য আল্লাহ তাআলা কত বড় পুরস্কার রেখেছেন তা আমাদের ভেবে দেখা উচিত, আমাদের চিন্তা করা উচিত। কেন এই কষ্ট এসেছে, কার জন্য এই কষ্ট, এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা কি চাচ্ছেন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে আমাকে এমন কিছু দান করবেন যা আমি কল্পনা করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের ওপর কল্যাণ রয়েছে এবং তারাই তার অনুগ্রহ লাভ করবে। বাস্তবিক এই পার্থিব জীবন হলো খুবই সংক্ষিপ্ত, যত ধনভাণ্ডার রয়েছে তা অতি নগণ্য, পরকাল হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। এই জগতে যে সমস্যা জর্জরিত রয়েছে, পরকালে এই সমস্যার প্রতিদানে পুরস্কার পাবেন। এখানে যারা কঠোর পরিশ্রম করবে আখিরাতে সে শান্তি পাবে। যারা এই জগতের প্রতি আসক্ত, যারা এর সাথে গভীরভাবে সম্পর্ক রাখে, যারা এর প্রেমে পড়েছে, তাদেরকে কঠিন ভোগান্তিতে পোহাতে হবে। তারা এই দুনিয়াতে ঠিকই শান্তি পাবে, কিন্তু আখিরাতে তাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না, তাদের জন্য রয়েছে কষ্ট। কারণ তারা তো শুধু ইহকাল জগৎকে ভোগ করতে চায়, তাদের এই কামনার কারণে তারা এই জগতের মুসিবতকে কঠিন ভাবে। তারা ভাবে এই দুনিয়া সব কিছু, এই দুনিয়া সব। তারা তাদের চারপাশে ইহজীবন ছাড়া আর কিছুই দেখতে পায় না। হে দুর্দর্শ কবলিতরা, যদি আপনারা ধৈর্য ধারণ করেন, তবে আপনারা কোনো কিছু হারাবেন না, আর আপনারা বুঝতে না পারলেও এতে আপনার লাভবানই হবে। দুর্দশাগ্রস্ত ব্যক্তির উচিত পরকালের ফলাফলকে ভেবে দেখা, যে ফলাফল ধৈর্যশীলদের জন্য নির্ধারিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, অতএব উভয় দলের মাঝখানে একটি দরজাওয়ালা প্রাচীর খাড়া করা হবে, এর ভেতরে থাকবে রহমত আর এর বাইরে থাকবে আজাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।